হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বডি। স্টাডি বডিতে তোমাদের আরও একবার স্বাগত। আজকের ভিডিওটিতে আলোচনা করব অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান সম্বন্ধে, এবং ছোট্ট একটি ভিডিও হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যাতে তোমাদের কোনো রকম কনফিউশন আর না থাকে। তো আলোচনা করে কত তারিখে হয়, কেন হয়, কীভাবে মনে রাখবো, পুরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো একটা রিকোয়েস্ট, তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি কোনো রকম আর কনফিউশন থাকবে না। তো প্রথমে বলবো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে একটি উপবৃত্তাকার কক্ষপথে, ঠিক আছে? তার জন্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো বেশি হয় এবং কখনো কম হয়, ঠিক আছে? এবার আলোচনা করো অপসূর অবস্থান। পরিক্রমণের পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই। পরিক্রমণের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই। এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, ঠিক আছে। একে বলবো অপসূর অবস্থান। দেখো, অপসূর, অপ মানে হচ্ছে দূরে, আর সুর মানে সূর্য, তার মানে সূর্য পৃথিবী থেকে দূরে অবস্থান করেছে, আর সেই দিনটা হচ্ছে 4 জুলাই, একে অপসূর অবস্থান বলবো, ঠিক আছে? আর এবার চলে যাবো অনুসূর অবস্থান। পরিক্রমণের পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সবচেয়ে কম হয় 3 জানুয়ারি, ঠিক আছে? পরিক্রমণের পথে পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় 3 জানুয়ারি, এটি হয় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, ঠিক আছে। এটাকে অনুসূর অবস্থান বলবো, এটাকে বলবো অনুসূর অবস্থান। আর দেখো, অনুসূর মানে কি, অনু মানে নিকটে, আর সুর মানে সূর্য, তাহলে সূর্য পৃথিবীর নিকটে অবস্থান করছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অপসূর অবস্থান 4 জুলাই আর অনুসূর অবস্থান 3 জানুয়ারি। তোমরা এভাবে মনে রাখতে পারো যে পৃথিবী বছরের প্রথমেই আসে জানুয়ারি, তারপরে আসে জুলাই, ঠিক আছে? যেহেতু বছরের থেকে কাছে, প্রথমের দিক থেকে কাছে জানুয়ারি, তাই অনুসূর অবস্থান প্রথমে আসে, তাহলে 3 জানুয়ারি, ঠিক আছে? আর জুলাই পরে, তাহলে অপমানে দূরে, তাই এখানে জুলাই হিসাবে মনে রাখতে পারো যে অপসূর অবস্থান 4 জুলাই হবে, এবং 3 আগে, তার নিকটে সূর্যের, 3 জানুয়ারি আর 4 জুলাই, ওটাও জুলাইও বছরের শুরু থেকে দূরে, এবং 4 তারিখ, ঠিক আছে, 3-এর পর, সেজন্য অপসূর অবস্থান সবসময় 4 জুলাই হবে এবং অনুসূর অবস্থান 3 জানুয়ারি। এভাবে তোমরা মনে রাখতে পারো। আর ভিডিওটি কেমন হলে জানাবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।